আপনার পার্সোনাল ওয়েবসাইটে আপনার স্মৃতিময় কিছু ছবিকে ফটো গ্যালারি হিসেবে করে রেখে দিতে পারেন, যে কোনো সময় যেন আপনি ইচ্ছা হলেই যে কাউকে দেখাতে পারেন, নিজেও দেখতে পারেন। সেজন্য বরাবরের মতোই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সেখানে ঢুকবেন। একবার ঢুকলে আর বারবার ঢোকার দরকার নেই, যখন লগ আউট করবেন এরপরে আবার নতুন করে ঢুকতে হবে। তো এখানে ছবি দেওয়ার জন্য প্রশস্ত ছবি নামে এবং লম্বাটে ছবি নামে দুটি অপশনের ব্যবস্থা রাখা হয়েছে। এখন আমরা প্রথমে দেখব প্রশস্ত ছবি কি করে আমাদেরকে আপলোড করতে হয়। তো এখানে প্রশস্ত ছবিতে ক্লিক করার পর অ্যাড নিউ নামে একটি মেন অপশনে ক্লিক করবেন। এখানে দিবেন ফটো গ্যালারির নাম, আমরা সাপোজ ফটো গ্যালারির নাম দিলাম অন্যরকম কিছু ছবি, কপি করে এখানে দিলাম। আর এখানে কার্সারটা রেখে অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন। করার পর ক্রিয়েট গ্যালারি, ফাইল, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, আমরা কিছু এমনি কিছু ছবি সাপোজ এরকম কয়েকটা ছবি এখানে দিলাম। ছবিগুলো আপলোড হোক, আমি ভিডিওটা একটু অফ করে রাখছি। হ্যাঁ, আমাদের সব কটা ছবি আপলোড হয়ে গেছে। এখন ক্রিয়েট এ নিউ গ্যালারিতে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কলাম 3 লেখা আছে, এখানে 4 সিলেক্ট করে দিতে হবে। আরেকটা জিনিস, আমি চাই এখানে ক্যাপশন লিখতে। হ্যাঁ, আপনি এখানে ক্যাপশন লিখতে পারবেন, যেমন ক্যাপশন লেখার জায়গা আপনি এখানে যা দিবেন সেটাই ওইখানে শো করবে। শো ক্যাপশন লেখার জায়গা, ক্যাপশন লেখার জায়গা, আর তিনটা দিলাম না যেন বোঝা যায়। তাহলে কি করলাম, কলাম 4 দিলাম আর এখানে ক্যাপশন জায়গায় ক্যাপশন দিলাম। ইনসার্ট গ্যালারি এখানে ক্লিক করবেন। আচ্ছা, করার পর এই সেট ফিচার ইমেজে যা দিবেন, সরি একটু ডিলিট করে দিই, এগুলি আগের পোস্ট। সেট ফিচার ইমেজে যা দিবেন সেটাই হোম পেজে শো করবে। যেমন সেট ফিচার ইমেজে আমরা দিলাম এই ছবিটা, হুমায়ুন আহমেদের ছেলের সঙ্গে তিনি দুষ্টুমি করছেন, এই যে গালে সবুজ রং, সেট ফিচার ইমেজ পাবলিশ। তাহলে এই ছবিটা আমাদের হোম পেজে দেখাবে। তাহলে রিফ্রেশ, এই যে এই ছবিটা হোম পেজে চলে আসলো। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এর সঙ্গে রিলেটেড যত ছবি আছে যেগুলো দিয়েছিলাম সেগুলি এখানে চলে আসছে। এগুলি আপনি এখন ফেসবুকে শেয়ার করে দিতে পারবেন, নিচে আপনার বন্ধুরা কমেন্টস করতে পারবে। এখন কথা হচ্ছে এই ছবিগুলো এত ছোট, ওনার মায়ের ছবি কেটে গেছে, সেটা দেখতে খারাপ লাগছে, সেজন্য বড় করে দেখতে হলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে ডিটেলস ছবিটা দেখাবে। পরের ছবিটা দেখতে হলে এখানে নেক্সট, প্রিভিয়াস বাটন আছে, সেগুলি থেকে আপনার শুভাকাঙ্ক্ষীরা দেখতে পারবেন। এখন কথা হচ্ছে আমি যদি লম্বাটে ছবি দিতে চাই তাহলে লম্বাটে ছবিতে ক্লিক করবেন, অ্যাড নিউ, একটা ক্যাপশন লিখি, আমার আরো কিছু ছবি সাপোজ। এখানে কার্সার রাখবেন অ্যাড মিডিয়া, ক্রিয়েট গ্যালারি, আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস। সাপোজ আমি এই কয়টা ছবি নিলাম, ছবিগুলো আপলোড হচ্ছে, বুঝতে পারবেন এই বারগুলো যখন পূর্ণ হয়ে যাবে তখনই বোঝা যাবে সব কয়টা ছবি সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, ক্রিয়েটে নিউ গ্যালারি, তারপর এখানে দেবো 4। আর এখানে যদি আমরা ক্যাপশন দিতে চাই তাহলে ক্যাপশন দিতে পারবো, এটা নতুন করে দেখালাম না। ইনসার্ট গ্যালারি ক্লিক করবেন। এখন লম্বাটে আর প্রশস্তর কারণ হচ্ছে এটা সেট পিসার ইমেজ। আমরা যদি এখানে একটা লম্বা ছবি দিই তাহলে আমাদের দেখতে ভাল লাগবে। লম্বা ছবি কি আছে এখানে, আমরা একটা লম্বা ছবি বানিয়ে নিই, যেমন এই ছবিটাকে আমরা লম্বা করে নিই। আসলে না অনেক সময় যে আমাদের কিছু লম্বা ছবি দরকার, সাপোজ এরকম।
600, এটা সিলেক্ট করে দিয়ে দিলাম যেন ছবিগুলো কেটে না যায়। সেট ফিচার ইমেজ পাবলিশ, তাহলে কি হবে, এই ছবিটা আমাদের হোম পেজে দেখাবে, ফিচার ইমেজটাই হোম পেজে শো করে। আমরা প্রচ্ছদে চলে যাই, লম্বা ছবিটা এখানে চলে আসছে, প্রশস্ত ছবিটা এখানে চলে আসছে। আপনারা যদি আরো দেন তাহলে এই পাশে একটা চলে আসবে, এই পাশে একটা চলে আসবে, এই পাশে একটা চলে আসবে, চারটা ছবির লম্বাটা এটার সমান, সেজন্য এখানে লম্বাটা রাখা আছে। আশা করি আপনারা এগুলি খুব সহজেই করতে পারবেন। এখন এখানে ক্লিক করলে এর আন্ডারে যে ছবিগুলো আছে সেই ছবিগুলো দেখাবে, আপনার আরো কি কি ফটো গ্যালারি আছে সেখানে এই যে এরকম দেখাবে। ঠিক আছে, তো ধন্যবাদ আপনাদের সবাইকে।